সীতাকুণ্ডু চন্দ্রনাথ। দেখুন লাখো মানুষ ছুটে চলেছে সেই চন্দ্রনাথ পাহাড়ের দিকে। সেদিন ছিল শিবরাত্রি দিন। পথে পথে দেখবেন এরকম শিব দুর্গা সেজে বসে আছেন অনেকেই। হাজারো মানুষ লাখো মানুষ পেরিয়েই আমরা যাচ্ছি সেই চন্দ্রনাথ পাহাড়ের দিকে। আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো শ্রীরাম লক্ষ্মণের কুণ্ডু, এবং যেই কুণ্ডু দিয়েই এই সীতাকুণ্ডু নাম হয়েছিল সেই সীতাকুণ্ডু দেখাবো। এটি হচ্ছে হনুমানজির মন্দির, এটি হচ্ছে শ্রী শ্রী সীতা মায়ের মন্দির। তো পুরো ব্লগটি দেখুন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আমি আপনাদের ভাই মিল্টন, আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম সীতাকুণ্ডু চন্দ্রনাথ ধামের সতী মায়ের সীতা মন্দির। সীতা মন্দিরের সব কিছু দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন সীতা সীতা দেবীর সীতার মন্দিরটি। আমরা এখন আপনাদেরকে দেখাবো এখানে সতী মায়ের কুণ্ডু এবং রাম লক্ষ্মণের কুণ্ডু সব কিছু দেখাবো। তো দেখতে থাকুন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখন সীতা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। এই মন্দিরে একটু যেতে হলে পাহাড় থেকে নিচুতে যেতে হয়, পাহাড় থেকে একটু নিচে এই মন্দিরটি আমরা যাচ্ছি এখন। তো দেখুন অনেকেই আসতেছে হাতে লাঠি নিয়ে, এই মন্দির থেকে দর্শন করে চলে আসতেছে। আমরা এখন আপনাদেরকে দেখাবো সীতা মায়ের মন্দির, সীতা কুণ্ডু, রাম লক্ষ্মণের কুণ্ডু, এবং পাশে কিছু দর্শনীয় পাহাড় পর্বত সিনেমেটিক শট দেখাবো। জয় শ্রীরাম। এটি হচ্ছে শ্রী সীতা মায়ের মন্দির। ওইদিকে যে দুটি দেখা যাচ্ছে ওই দুটি নাকি রাম লক্ষ্মণের কুণ্ডু। ওইখানে ওইখানে নিয়ে আপনাদেরকে দেখে আসবো রাম লক্ষ্মণের কুণ্ডু, দেখুন। তো তার আগে আপনাদেরকে সীতার কুণ্ডু যেটা সেটা দেখাবো, যেটা সীতা দেবীর কুণ্ডু ছিল সেই কুণ্ডুটার নামে এখানে সীতা কুণ্ডু নাম হয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন তাহলে, এটি হচ্ছে সেই সতী মায়ের সীতা কুণ্ডু, যে কুণ্ডুটা থেকে সীতা কুণ্ডু নাম হয়েছে। শ্রী শ্রী সীতা কুণ্ডু লেখা আছে, ভালো করে দেখুন। এটি হচ্ছে শ্রী শ্রী সীতা মায়ের কুণ্ডু ছিল এটি। এটি হচ্ছে শ্রী সীতা মায়ের মন্দির, শ্রী শ্রী সীতা মন্দির চন্দ্রনাথ ধাম সীতাকুণ্ডু। দেখলেন সীতা মায়ের মন্দির, আমরা মন্দিরের ভিতরে ক্যামেরা করি নাই। এই পাশে দেখুন এটি একটি ঝর্ণা, এখন শুকনো, চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর। এটি হচ্ছে সীতা মায়ের পাটা। তো আমরা এখন সেই শ্রীরাম লক্ষ্মণের কুণ্ডের দিকে যাচ্ছি। এটি পাশাপাশি দুইটি কুণ্ড আছে এখানে। এটি হচ্ছে শ্রীরাম লক্ষ্মণের কুণ্ডু, এই বড়টি হচ্ছে শ্রীরামের কুণ্ডু। তো এখানে দেখুন গাছের মধ্যে অনেকে সুতো বেঁধে দিচ্ছে মানুষ করে। তো আমরা সেই রাম লক্ষ্মণের কুণ্ডু দেখলাম, সীতার কুণ্ডু দেখলাম, সীতা মায়ের মন্দির দেখলাম। এখন আমরা একটু মন্দিরের পাশে যাব। এটি হচ্ছে দেখুন অনেক সুন্দর একটি ভিউ, মন্দিরের পাশে অনেক সুন্দর। এইদিকে সম্ভবত ঝর্ণা ঝর্ণার মতো লাগতেছে, শুকিয়ে গেছে মনে হয় বৃষ্টি বৃষ্টির সময়। এদিকে ঝর্ণার মতো ঝর্ণা বয়ে চলে। এটি চারিদিকে একটু দেখুন ভালো করে। এখানে এখন প্রচুর মানুষের ভিড়ে ভালো করে ব্লগ করতে পারতেছি না, ভালো করে কথা বলতে পারতেছি না, সেই জন্য একদম এক সাইডে এখানে চলে আসছি। দেখুন তো দেখতে থাকুন আমাদের এই ব্লগটি। এখানে সীতাকুণ্ডুর চন্দ্রনাথ ধামের আরো অনেক ব্লগ হবে। তো আজকে আমরা কিন্তু চন্দ্রনাথ ধামে চন্দ্রনাথে উঠতে পারি নাই, পরবর্তীতে উঠবো।
আজকে অনেক দিন সেই জন্য উঠতে পারি নাই, তো পরবর্তীতে হবে আজকে, কিন্তু যা কিছু দেখাতে পারি এতটুকু দেখুন। ধন্যবাদ মিল্টন বিটি 22 এর সাথেই থাকুন। Thank you.